আনোয়ারা উপজেলাত বন্য হাতির আগমন ক্রমেই ভয়াবহ রূপ লর। উপজেলার বৈরাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামত বন্য হাতির তাণ্ডব চালাইনে নিস্তব্ধ রাতিয়ে ঘর বাড়ি গাছপালা বাংসুর গড়ের। এই সময় হাতির আক্রমণত আজি শুক্রবার ফজরত মোহাম্মদপুর গ্রামের আব্দুর রহমান নামে 70 বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়। তার মৃত্যুত পুরো এলাহাত নামিয়ে এসি শোকত ছায়া, আতঙ্কত আছে এলাহাবাসী। মানুষের প্রয়োজন যদি হয় তাহলে মানুষের মিকে খাইবেন, মানুষের প্রতি সহানুভূতি হাত বাড়াইবেন। আর যদি মানুষ উত্তর হাতির দাম বেশি হয়, এই জাতি আছে দেশের প্রধানমন্ত্রী আছে আবেদন করেন যে যদি হাতির দাম বেশি হয় মানুষ শুনুরে যার নামত বনরাতি নানি আনতে চালি আর লোকালোচারি নির্বিহ স্থান নিরাপদে স্থান দায়িত্ব একদম এনে বন্য হাতি বন্য জীব জন্তু বসবাসী আইরে এটা বসবাস করিব ইতে রহতেন দাই তো নইলে আর দিকে ফেলাই তো আর জাতি আছে না প্রধানমন্ত্রী আছে অন্যের মাধ্যমে আই আবেদন করে রাখুল আবেদন করে জানা যায়। উপজেলার বৈরাগ ইউনিয়নের পারডাগদি মোহাম্মদপুর ফকিরখিল হানবাড়ি দক্ষিণপাড়া গোয়াপঞ্চ এলাহাত গত 22 দিন ধরিয়ানে পাহাড় ও বনতুন লোকালয়ে ঢুকিয়ানে প্রতিনিয়ত হানাদের হোগ্য বন্য হাতি। এ ব্যাপারে বৈরাগ ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোলেমান সি প্লাস টিভি জানাল দি সমাজ দরিয়ে অত্যাচার করে, কিন্তু অত্যাচার এইভাবে না করে সমাজের গড়িকে আসছে দাম সহজ বা গাছ পালা অমুক সমুক খাইয়ে খনের পরে এখন আজ ইয়া প্রায় 15 দিন দরিয়ে হার বারে দেখান ঘর মামুর শরীফের ঘর উদ্দাস করি ফেলি দরজা জমায় ফেলি গিয়ে পরিপ্রেক্ষিতে আজ ইয়া মানুষ মারা গিয়ে আই এন বাবু হইতে অনরারে আজ ইয়ে তো নইতে প্রশাসন এবং বনমন্ত্রী এবং অন্যান্য যারা আছে তারা জানিয়ে পদক্ষেপ লই রে নয় বা হাতি গুলো দুনিবেরে মারি ফেলাই নতবা দৌড়িয়ে রে নেগুই বিভিন্ন জায়গা এর এমএ অত্যাচার অভিযান নগরের মতো প্রশাসন জোর সহযোগিতা চাই। আবার নিউজ সি প্লাস টিভি।